কমিউনিটি রেডিও একটা কনসেপ্ট যেটা সারা সারা পৃথিবীতে ভালোভাবেই প্রতিষ্ঠিত, যেখানে নর্মালি আমরা দেখি যে কোনো বড় কোম্পানি বা কোনো বড় সংস্থা তারা কিছু প্রোগ্রাম তৈরি করছে, বাকিদের শোনার ভূমিকায় রাখছে। কমিউনিটি রেডিও এমন একটা সিস্টেম যেখানে যারা কমিউনিটি অর্থাৎ সাধারণ লোক, তারাই কমিউনিটির জন্য নিজেদের জন্য প্রোগ্রাম তৈরি করবে, প্রোগ্রাম ভাববে এবং সেখানে একটা মত বিনিময় হবে, সবটাই হবে। You are listening to Community Radio JU at 90.8 MHz. The radio station is a part of the Technical Education Quality Improvement Program of Jadavpur University. This station is dedicated to alternative programs to serve various community needs. কমিউনিটি রেডিওতে প্রথমত আমাদের একটা ইনগ্রেশন যখন হয়েছিল তখন আমরা শুনছিলাম যে জেইউতে একটা কমিউনিটি রেডিও হচ্ছে, তো উই অল ভেরি এক্সাইটেড অ্যাজ স্টুডেন্টস অফ জেইউ, অ্যান্ড দেন ফাইনালি উই গট দ্য অফার টু অ্যাক্ট অ্যাজ দ্য আরজে অফ দিস রেডিও স্টেশন, তো ইট ইজ লাইক আ বিগ থিং কামিং আপ। তো তারপরে আমরা একজন একজন করে প্রত্যেকটা স্টুডেন্টই আমরা আরজেইং শুরু করলাম। আমি নিচে একটা শো হোস্ট করি যেটা এভরিডে অন সানডে ইট গোজ অন এয়ার, ইট ইজ অন দ্য আপকামিং ব্যান্ড অফ কলকাতা। আমি এখন অব্দি চারটে রেকর্ডিং করেছি, অ্যান্ড দ্য এক্সপিরিয়েন্স ওয়াজ মাইন্ড ব্লোয়িং, কারণ আমি এখান থেকে অনেক কিছু শিখতে পেরেছি, সেটাই সবচেয়ে বড় ব্যাপার, আর নিজের ইনপুটসটাও আমি নিজে ওখানে খুব ভালোভাবে ঢোকাতে পেরেছি। তো আই এম প্রিটি হ্যাপি অ্যান্ড এক্সাইটেড। আমি সুচেতানা, আমি যাদবপুর ইউনিভার্সিটি কমিউনিটি রেডিওতে যে যে অনুষ্ঠানগুলো করেছি তার মধ্যে বেশিরভাগটা আলোচনা আইনের চোখে এবং শিশু বিষয়ক যে স্লটটি সেইগুলো নিয়ে। যেরকম ধরনের প্রোগ্রাম হবে সেটার সঙ্গে সামঞ্জস্য রেখে জানো হয়, মানে ইফ ইউ মেকিং আ ভেরি ক্লাসিক্যাল সং কালচার বেসড প্রোগ্রাম সেটা এক ধরনের প্রেজেন্টেশন হবে, আর ইনস্টেড যদি এখন মানে কন্টেম্পোরারি কিছু ইস্যুস নিয়ে ডিসকাশন করা সেরকম প্রোগ্রাম, তার প্রেজেন্টেশন স্টাইল যেন সেরকম হয়। আমাদের এখানে যে প্রোগ্রাম টাইপসের ব্যাপারে আমি শুরুতে বলবো, আমাদের মেইনলি পাঁচটা ব্রড ক্যাটাগরিজ আছে। ফার্স্টটা হচ্ছে শিশু তীর্থ, সেকেন্ড প্রোগ্রামটা হচ্ছে ক্যাম্পাস জমজমাট, থার্ডটা হচ্ছে আলোচনা, ফোর্থটা হচ্ছে সংস্কৃতি, ফিফথ ক্যাটাগরিটা সেটা হচ্ছে উইকলি স্লটসে আমরা যেমনি করি উইমেন ইস্যুস একদিন হয়, একদিন আইনের চোখে। আমার যেটা মনে হচ্ছে যে এই রেডিওর পাবলিসিটি খুব একটা নেই, ভীষণভাবেই কম আছে এবং তার জন্য খুব একটা বেশি লোকজন জানে না। সেকেন্ডলি হচ্ছে এই রেডিয়াসটা কম, আর একটু মানে মানে যাদবপুরের বাইরে গেলেই এটা একদম পাওয়া যাচ্ছে না। আমরা 150 ওয়াটের একটা ট্রান্সমিটার ইউজ করি, যেটা 10 কিলোমিটার এখান থেকে মানে যাদবপুর থেকে 10 কিলোমিটার রেঞ্জে এটাকে ট্রান্সমিট করার ক্ষমতা। এটা টু মেক ইট ডিফারেন্ট, রেডিও চ্যানেল শুড প্লে ডিফারেন্ট কাইন্ডস অফ সংস, যেমন ধরুন কোনো আন্ডারগ্রাউন্ড মিউজিক কালচার চলছে কলকাতায় বা কলকাতার বাইরে, সেই ধরনের গানগুলো যেমন হেভি মেটাল, থ্র্যাশ বা আন্ডারগ্রাউন্ড রক, যাই হোক হোয়াট এভার ইট ইজ, সামথিং ডিফারেন্ট। এটা ইনিশিয়ালি বিকেল 5টা থেকে 7:30 চালানো হতো, তো লাস্ট 2 মাস ধরে আমরা এটা এখন 7 অ্যান্ড হাফ আওয়ার যাচ্ছি।